থাকবে, ইসলামকে শেষ করে আরামে থাকবে, ওই এসি ঠান্ডা হবে ঘর, তোর অন্তর ঠান্ডা হবে না, সবসময় ভিতরে ঘুরঘুরুনি হবে, হচ্ছে না হয়নি জোরে বলেন, এসি চলছে শুধু একবার হাওয়া তুলেছে, হবে কি হবে, এনআরসি হবে ভাই, তখন ঠান্ডা হচ্ছিল, কথা বলছেন না কেন, জোরে বলেন না ভাই, ঠান্ডা হচ্ছিল, শান্তিতে থাকতে দেবে না, এসি চলবে কিন্তু তোর ঘর ঠান্ডা হবে, তোর ভেতর ঠান্ডা হবে না। ইসলামকে গরিব করে, ইসলামকে শেষ করে দুনিয়ার জমিনে আপনি কোনোদিন শান্তিতে থাকতে পারেন না, কারণ আপনার ধর্মটাই হলো ইসলাম। ইসলাম মানে কি জোরে বলেন, ইসলাম মানেই তো শান্তি। ইসলামের আবিধানিক অর্থ কি, ইসতিলাহি মানে কি, আপনি মানেন না আপনার শান্তি থাকবে, আপনার ধর্ম ইসলাম, আপনি অশান্তিতে আছেন কেন, নিশ্চয়ই আপনার ভিতর ইসলাম নেই। আম্মাজাত হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করে, আমার নবীর ঘর পাকা ছিল না, দুতলা ঘর ছিল না, ছাদ ঢালাই করা ঘর ছিল না, আমাদের ঘর ছিটে বেড়া খাজুর পাতা ছাউনি করা ঘর ছিল, আমার নবীর ঘরে খাদ্য খোরাক আহার আদি স্টকে মজুদ থাকতো না, কিন্তু আমি আয়েশা আমার বুবুরাও আল্লাহ শুকর করে গর্ব করে বলতে পারি, আল্লাহ আমাদের ঘরে কোনো শান্তির অভাব রাখে না। একবার জোরে বলে, একবার জোরে বলে, মুসলমান টাকা পয়সা মালিক হয়েছো তুমি, কোটি কোটি টাকার ব্যবসায়ী বিজনেস করছো তুমি, তোমার অন্তরে কেন শান্তি নাই, মনে কেন শান্তি নাই, তার কারণ হলো আর রাজুলুল্লাহ ইয়াদখুলুল জান্নাহ কত্তা, তুমি হলে দোগলা চরিত্রের মানুষ, তুমি জান্নাতেও যেতে পারবে না, তোমার জন্য জান্নাত হারাম, পৃথিবীর জমিনে ধোকা দিলে ধোকা খেতে হয়, ইসলামের ইসলামের আদর্শ নিয়ে চলার কথা ছিল কিন্তু তুমি চলতে পারোনি, সেই জন্য আমার আল্লাহ তোমার ভিতর থেকে শান্তি উঠিয়ে নিয়ে গায়ের কম মুশরিকানদের হাতে তোমার বিকিয়ে দিয়েছে। ইসলামকে সম্মান করো, রাসূলুল্লাহর সুন্নতকে পুনর্জীবিত করো, খামখেয়ালি পড়া করো কোনো জায়গা নেই, বাংলার জমিনে মুসাদ্দেদে জামা দাদা হুজুর পীরকে রহমাতুল্লাহ আলাইহি অক্লান্ত পরিশ্রম, হাড় ভাঙা, রক্ত পানি করা সংগ্রামের ফসল হচ্ছে আজকের এই মুসলমানের চুল দাড়ি, কথা বলছেন না কেন, কি রেখেছি তানা, কি রেখেছি, সব শেষ করে ফেলেছি। ওই জন্য কোরআন আল্লাহ জানিয়ে দিলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিলে, এ আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দারা, আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিলাম, আমানু তাকুল্লাহ হাক্কা, তোমরা যারা ঈমান এনেছো, ঈমান আনার পরে পৃথিবীর জমিনে তোমাদের আমল, নামাজ আমি আল্লাহ বলছি না, রোজা আমি আল্লাহ বলছি না, আমি যাকাতের কথাও এখন বলছি না, আমি আল্লাহ বলছি, ঈমান আনার পরে প্রথম জীবনে তোদের টার্গেট হবে আমি আল্লাহকে ভয় করা, হাক্কা তু কতিকি ভয়টা করার মতো কর, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলমান না হয়ে যেন মৃত্যু না হয়। আমার আল্লাহ জানিয়ে দিলেন, ঈমান আনার পরে তোর প্রথম আমল হলো আল্লাহকে ভয় করা। একবার জোরে বলে, একবার জোরে বলে, এই আল্লাহর ভয় যদি আমার আপনার ভিতরে থাকে, নামাজ কাজা হবে না, আল্লাহর ভয় যদি আমাদের ভিতরে থাকে, আমাদের ঘরের ছেলেরা পেশাব দাঁড়িয়ে দাঁড়িয়ে ফিরবে না, আল্লাহর ভয় যদি আমাদের ভিতরে থাকে, আমাদের ঘরের মা বোনেরা স্কিন টাইট বোরকা পরে বাজার মেলায় ঘুরবে না, আল্লাহর ভয় যদি আমাদের ঘরের ভিতরে থাকে, আমাদের ঘরে ওই হিন্দি সিনেমা গান আর বাজবে না,
আল্লাহর ভয়ে যদি আমাদের ভিটেতে থাকে, হিন্দি গানের জায়গায় আল্লাহর কোরআনের আওয়াজ চলবে। যতই আপনি ধজাদারি হয়ে একদম দাড়ি টুপি হুব্বা ঝুব্বা যতই পরিস বাপ, ভেতরে যদি গন্ডগোল হয় ও কোনো কাজে আসবে না। আমরা সব মাখাল ফল হয়ে গেছি বাপ, মাখাল ফল। মাখাল ফল জানেন তো, একটা ফল আছে না, ওপরটা বিরাট ভালো ভেতরটা টোটালটাই কালো, একটা ফল আছে দেখবেন ওই বাগানে টাগানে হয় জঙ্গলে, একদম লাল টকটক, একদম বেদানার থেকে লাল হয়, একদম লাল। দেখেছেন ফলটা? দেখেছেন মোটা মোটা হয় এরকম সাইজের। আমাদের 24 পরগনার দিকে ওর নাম আছে মাখাল ফল। কি ফল বাপ, আপনাদের দিকে কি বলে মাখাল ফল? বলতো মাখাল ফল ঘুণক্ষরে কোনোদিন ইঁদুর বাঁদর শিয়াল কুকুরেরা কোনোদিন খায় না, জানেন কেন বলেন দিন? ও দেখতে ভালো আসলে ভেতরে কালো। আমাদের হালটা ওই মাখাল ফলের দিকে যাচ্ছে না তো? মাখাল ফলকে আল্লাহ পৃথিবীর জমিনে পাঠিয়েছিলেন যে তোকে দেখে অন্তত মানুষ ঠিক হবে, তোকে দেখে শিক্ষা লেবে। লজ্জাবতী গাছ একটা আছে না, লজ্জাবতী গাছ, ওকে আল্লাহ পৃথিবীর জমিনে সৃষ্টি করে আমাদের কাছে পাঠিয়েছিলেন এই আশা নিয়ে যে তোকে দেখে অন্তত এরা শর্মিন্দা হায়া কি জিনিস এদের ভিতরে আনবে। মাখাল ফলও কমিয়ে গেছে আর সে লজ্জাবতী গাছ উঠে যাচ্ছে। কোনো কোনো দেখতে পেতাম, এখন সেসব দেখা মেলে না। একটা গাছ আছে না, এরকম টাচ করলে আস্তে আস্তে পাতা মুড়ে যায়, লজ্জাবতী গাছ। আল্লাহ শিক্ষা দিতে চেয়েছিল বান্দার ওর দিকে তাকা, গাছ কত ওর ভিতরে শর্মিন্দা হায়া আছে, তোরা মানুষ আশরাফুল মাখলুক, আমি আল্লাহ তোদের বানিয়েছি সমস্ত আদম সন্তান ছেলে মেয়ে অন্তত ওই গাছটা দেখে শিক্ষালে, তোদের ভিতরে লজ্জা প্রতিষ্ঠিত কর। কারণ আল হায়া ও শোবাতুন মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের একটি শাখা। একবার জোরে বলো, একবার জোরে বলেন, লজ্জা নেই যেখানে রহমত নাই সেখানে, লজ্জা নেই যেখানে নবী নাই সেখানে, লজ্জা আছে যেখানে রহমত আছে সেখানে নবী আছে সেখানে। একবার জোরে বলুন সুবহান। সব জলঞ্জলিতে দিয়ে গরুর গোশ খাচ্ছার বলছে পাকা মুসলমান, পাকা মুসলমান, পাকা মুসলমান, পাকা গরু খোর। ভাইরামা নজনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা নিশি নামাও বোনেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন মসজিদে আজান হয়, ওই আজানের সময় আজানের জবাব দেয়াটা হলো আমার উম্মাত উম্মাতি নারী পুরুষের জন্য হলো আজি। ও আমার সাহাবীরা, আজানের জবাব যে মুসলমান নরনারী দেয় না, ওর নামায় আমলে কি করে কাবিরা গোনা লেখা হয়, পাঁচ ওয়াক্ত আজান হয়, পাঁচ ওয়াক্ত আজানের পাঁচটা জবাব, ও জবাব যদি না দেয়, আজানের জবাব যদি না দেয়, ওর নামায় আমলে পাঁচটা কাবিরা গোনা লেখা হয়। ও নজনেরা যদি 24 ঘন্টায় পাঁচটা কাবিরা গোনা হয়, মাসে হলো 150টা, মাসে যদি 150টা হয় বছরে হলো 1800 কাবিরা গোনা। আজকে জলসা মাহফিল দিয়ে কটা কি হয়েছে পৃথিবীর কোন খোঁজন কোন আলেম মাওলানা মুফতিরা বলতে পারে না, কিন্তু এক বছর ধরে কন্টিনিউ আজান শুনলি, আজানের জবাব দিলি না বাবারা, 1800 কাবিরা গোনা হয়ে গেল, 500 নামাজ আদায় করলি না, আরো 5টা কাবিরা গোনা, অর্থাৎ আবারও 1800 কাবিরা গোনা হয়ে গেল। মিথ্যা কথা পরিহার করলে না, মিথ্যা কথা বলা কাবিরা গোনা, মিথ্যা কথার বিনিময়ে আরো কত কাবিরা গোনা গুলো বছরের শেষে শুধু তোর কাবিরা গোনার হিসাবটা যদি ওই ক
কম্পিউটারে পুশ করা হয়, ওর পিছন দিক দিয়ে কালো ধোঁয়া বেরোবে। তোর এক বছরের কাবিরা গোনার হিসাব দেওয়ার ক্ষমতা নাই। তোর একটা জলসা কি করে তোকে নাজাত দেবে বল? একদম ইসলামের বেসিক্যালি ভীতের ওয়াজ হচ্ছে, কাহিনী ফাহিনী ছেড়ে দেন, ওয়াজের মাহফিল ওয়াজ হোক, কথা বুঝাচ্ছেন না? কাহিনী পড়ার দরকার হলে সোজা ভুক করে চলে যাবেন মার্কেট থেকে, সব বাংলায় কিতাব বেরিয়েছে, সব কিনে নিয়ে আসবেন, পড়বেন, আলেমদের আনবেন ওয়াজ শোনার জন্য, কথা বুঝতে পারি বাপ। একজন আলেমের ওয়াজ শুনে যদি সাধারণ ঘুমন্ত মানুষের বিবেক যদি জাগ্রত না হয়, ও আলেমের ওয়াজ শোনার কোনো প্রয়োজন নেই, তাই তো নাকি? আলেমের ওয়াজ শুনে যদি সাধারণ মানুষের ঘুমন্ত বিবেক যদি জাগ্রত না হয়, তা কি ওয়াজ হয়েছে বাপ? শুধু সুবহানাল্লাহ, আলোচনা মাথায় ঢুকছে তো বাপ? তাহলে আজানের জবাব দেয়া কি বললাম, যদি না দেন, শুধু পুরুষদের জন্য নয়, মা বোনেরা শুনছেন, শুনুন, আজানের জবাব দেয়া আপনার জন্য হচ্ছে ওয়াজিব, কাবিরা গোনা হবে, বড় গোনা। কিতাবের ভিতরে যে আজানের জবাব দেওয়া সহজ, মজ্জেন যেটা বলে মজ্জেনের পরে তোমরা সেটাই বলো। মজ্জেন যখন বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, মজ্জেনের পরে তোমরা বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার। মজ্জেন যখন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মজ্জেনের পরে তোমরা বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মজ্জেন যখন বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মজ্জেনের পরে তোমরা বলো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মজ্জেন যখন বলবে হাইয়া আলা সালাহ, মজ্জেনের পরে তোমরা বড় লা হাওলা ওয়ালা কুওয়াতা, মজ্জেন যখন বলবে হাইয়া আল ফালাহ, মজ্জেনের পরে তোমরা পড়বে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ রাসূল বললেন, মজ্জেন যখন বলবে আসসালাতু খায়রুম মিনান নাওম, মজ্জেনের পরে তোমরা পড়বে সাদাকাতু বাররাতা, মজ্জেন যখন বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, মজ্জেনের পরে তোমরা পড়বে আল্লাহু আকবার আল্লাহু আকবার, মজ্জেন যখন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, মজ্জেনের পরে তোমরা পড়তে থাকো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শেষে আমি রাসূলুল্লাহর উপরে দরুদ পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদ শরীফের ওসিলায় আমার আল্লাহ খুশি হয়ে উম্মত উম্মতির জীবনের গোনা থেকে 70টা গোনা আমার আল্লাহ ঝরিয়ে ফেলে দেয়। জোরে বলে, চিল্লে বলে, শেখা গেল নাম্বার ওয়ান, গোনা থেকে বাঁচা গেল, গোনা জীবনের গোনা থেকে কিছু ঝরিয়ে ফেলা গেল। তাহলে প্রত্যেক দিনই আমলটা করা যায়, কিন্তু ওয়াজ হয়নি, আওয়াজ হয়েছে, কাহিনী হয়েছে, কথা বলছে না কেন? সাবধান, বক্তা ওয়াজ করছে, নেটে দেখতে পাচ্ছি, আমান্তু বিল্লাহে আল্লাহর প্রতি ইমান আগে নয়, ওয়াজ করছে, কি বলছে? প্রথম ইমান আনতে হবে রসুলের প্রতি, জোরে বলুন নাউজুবিল্লাহ। পড়েছেন নাকি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, বেরিয়েছে বলো, চিনতে পারবেন না, মাকাল ফল, ওপর একদম পুরুষ, এ বিষয় বুঝতে পারছেন না?
জুব্বা হুব্বা গুব্বা সব লাগিয়ে দিয়ে স্টেজে ওয়াজ করছে, দেখলে মনে হয় পুরো জিন্দা ওলি, ফুরফুরা থেকে না একদম আসমান থেকে নেমে পড়ে জোদায় ওয়াজ করছে, সব ইমান নিয়ে খেলা করছে। সাবধান হও, ভাই হিসাবে বলে যাচ্ছি, সন্তান হিসেবে বলে যাচ্ছি, দায়িত্ব আছে, ইমানি দায়িত্ব এটা আমার, কথা ঠিক না বুঝরে পরে ওয়াজ করছে, ছি 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 আস্তাগফিরুল্লাহ, দাওয়াত করছে, ঘরের ছেলেরা 15,000 টাকা 18,000 টাকা বাজেট, বক্তা ওয়াজ করছে কি, ইমান আনতে হবে প্রথম নবীর প্রতি, তারপরে আল্লাহর প্রতি, আগে যে ইমান আনবে আল্লাহর প্রতি হচ্ছে বেঈমান, ছি 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 আস্তাগফিরুল্লাহ, কি ধরনের যন্ত্র সব বেরিয়েছে রে বাবা, শোনেননি, তোলপাড় হচ্ছে। যে প্রথম চ্যানেলটা ইউটিউবারটা প্রথম এই জলসাটা ছেড়েছিলেন তার নামে আবার কে কেস করেছে, সে চিন্তা করা উচিত, কত বড় সে কাট বেঈমান, বক্তা কত বড় কাট বেঈমান চিন্তা করা উচিত, যেই হক কথাটা ইউটিউবারটা তুলে ধরেছে তার নামে আবার আপনার ওই সাইবার ক্রাইম সে কেস করেছে, ভাই হিসাবে বলে যাচ্ছি, মানি দায়িত্ব, সাবধান হন, দেখে খাও বাবা, আমি জানাদের দাওয়াত দিতে হবে না, কিন্তু আজ জানাদের করবেন একটু দেখে টেকে করো বাবা, যেন এই ওপরটা দেখে করো না, ভেতরে বলো সব কালো আকাল ফল, ভাইরা মা ন জনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা নিশিদা মা ও বোনেরা কান খুলে শুনে কে দিই, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলে, ও আমার সাবিরা আমি রসুল্লাহ জানিয়ে দিলাম, আজান যখন হয় আজানের সময় দুনিয়ার কোনো কথাবার্তা তোমাদের জন্য বৈধ নয়, দুনিয়ার কোনো কাজ তোমাদের জন্য বৈধ নয়, দুটি জায়গায় ছাড় দেওয়া রয়েছে, এক নাম্বার হলো যদি বাথরুমে চলে যাও, যদি হাজতের কাজে চলে যাও, আজান কানে আসছে জবাব দেওয়ার প্রয়োজন নাই।